চমৎকার ভাবে বলটা গড়িয়ে দেখেছেন। আর পাশ দিয়ে ছোট ছোট বাচ্চারা কি সব নীল হলুদ সবুজ সিট কাপড় নিয়ে দৌড়ে বেড়াচ্ছে দেখে আমার মনটা শিহরিত হয়ে উঠলো। স্বাগতম সবাইকে আমেরিকার কোপা 2019 এ। এ হলো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বের লড়াই। আকাশিতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ওইয়া। আহ, কত বছর পরে যে চাপ দাঁড়িয়ে উঠলো, চাপ চাপ আরো চাপ। এ ভাই, আতিজিল না মতিজিল? ভাই মতিজিল, ভাই মতিজিল। ওই মেয়ে, তুমি আবার মতিজিল শুধাও কেন? দর্শক বিন্দুরা, এবারে পালা জাতীয় সঙ্গীতে। ঠিক আছে, একটু বুঝে শুনে দিয়ে যাতে আপনার লাভ হয় আমাদেরও লাভ হয়। সেভেন আপ, সেভেন আপ, সেভেন আপ, পাঁচবার কাপ জিতছি, পাঁচবার কাপ জিতছি, সেভেন আপ, পাঁচবার কাপ জিতছি, সেভেন আপ। এবার চলুন দেখে নিই ব্রাজিল দলে কি কি আছে। অ্যালিসন, ড্যানিয়েল আলভিস, মার্কো হুনসোস, থিয়াগো সিলভা ফ্রম শ্রীলঙ্কা, আলেকজান্দ্রো, আর্থুর, কাসমিরো, কুত 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 কুত, ফিলিপ কুতিনহো, জাব্রাইল জেসুস, রবার্টো ফিরমিনো, ওয়ালটন, সরি এভারটন। তো চলুন দেখে নিই এবার আর্জেন্টিনা দলে কে কে আছে। ফ্রান্সে আছে আরমানি, জুয়ান ফয়েদ, জার্মান পিজ্জা, নিকোলাস অটামান্ডি, নিকোলাস থাগলাইফ, রোড্রিগো দে পাউল, লিয়ানান্দ্রো ভিঞ্চি, দুরো লিয়ানান্দ্রো পারেদেসে, মার্কোস আকুনা, লিওনেল মেসি, সার্জারি আগুয়েরো, লাউটেলা মার্টিসি, দুঃখিত লাউটারো মার্টিনেস। ভাই তোকে কিন্তু বুঝতে হবে ব্যাপারটা, ব্যাপারটা আছে বুঝার জিনিস, ঠিক আছে। এখন এটা বুঝতে গেলেও কিন্তু আরো বোঝা লাগবে, তাই এই বোঝাবুঝির কিন্তু শেষ নেই ভাই। তাই অত কথা না কই আমরা খেলার মাঠে চলে যাই। এবং সকল বোঝাবুঝির পরে খেলা কিন্তু শুরু হয়ে গেল। এখন এই 22 জন মিলে একটা বলের দফা রফা করে ছেড়ে দেবে। ধারাবাহ্য আজকে আমি আসি আপনাদের সাথে বাতিনে মিয়া। বাহ বাহ বাহ, বল নিয়ে চমৎকার ভাবে এগিয়ে চলেছে। এই ঠাস করে পড়ে গেল, আহারে আবার ঠাস করে পড়ে গেল, দুইজন নিয়ে পড়ছে। ফুটবল খেলা হচ্ছে না, আচার খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। ব্রাজিলের পায়ে বল, ব্রাজিলের মাথায় বল। বাবা বাবা, এগিয়ে চল, এগিয়ে চল, ভাই ফেলা দিছে। মার্শাল লাথি, লাথি মার্শাল। আরে বাবারে, কি সুন্দর চমৎকার খেলা চলছে। আরে ওটা কলাতর, কলাতর টান না, টান মার্শাল। আরে বাবা বাবা, এটি যে ফুটবল খেলা হচ্ছে না রেসলিং খেলা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। বাবা বাবা, চমৎকার ভাবে বল এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন। কি হলো, কোন লাথি কুতা খাচ্ছে? লাথি কুতা খেয়েছে রে বাবা। রেফারি দৌড়ে এসে হলুদ কার্ড দেখিয়ে দিলেন। আর্জেন্টিনা খেলোয়াড়রা বলছে, আমাদের প্লেয়াররা ফাউল করতেই পারে স্যার, কেন আপনি হলুদ কার্ড দেখাচ্ছেন? কি জন্য দেখালি হলুদ কার্ড, কি জন্য দেখালি? আমার পকেটে বেশি হলুদ কার্ড আছে, আমি দেখাবো তো সমস্যা। ও গার্লস, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, আমার দিলটা এত বড় এত। ওরে আরে, ও শালার বুতেরা, ও শালার বুতেরা, শালার বুতেরা, এদিকে সর শালার বুতেরা, সর শালার বুতেরা, সর। খেলার চলছে 18 মিনিট, এখনো কোনো দল কিন্তু কোনো গোল পায়নি। তবে বিপজ্জনক জায়গা থেকে বল এগিয়ে নিয়ে চলেছে ব্রাজিল। পাস দিলেন, গোল, আবেগে গোল, ব্রাজিল 1 আর্জেন্টিনা 0। একটা গোল দিয়েই মনে হচ্ছে কোপা আমেরিকা জিতে গেল ব্রাজিল। ওরে এত মজা লাগে কেরে, এত মজা লাগে, কি মজা রে ভাই। কষ্ট কি, এখন কি আর্জেন্টিনার একটা গোল শোধ দিতে হবে? মেসি ভাই, একটু আস্তে আস্তে নিচ দিয়ে মাইরেন, চাপায়, বেস্ট অফ লাক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে ভাই, ধরে ফেলেছি ভাই রসগোল্লার মতো, ধন্যবাদ মেসি ভাই। এই লন বল আবার আপনার কাছেই দিলাম, এবার গোল হতে পারে আর্জেন্টিনা আক্রমণে। লিওনেল মেসি এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন, বল পাস দিলেন, বল মারবেন, আয় হায় রে, বাম্পা ঢুকাই দিছে। আরে সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল যতক্ষণ না ব্রাজিলের এক খেলোয়াড় খেলার মাঝখানে বাম্পা ঢুকিয়ে দিলেন। আবার এখানে এক প্লেয়ারকে যেতে ধরেছেন তিনি, সেরে দেবেন না তে, সেরে সেরে, বাবা রে বাবা। এখানে আবার বল নিয়ে কোথায় কোথায় আমরা কাম নেই। ওই শালার বলতে আমার ঠাইসা তুলে গেল। এই তোমার কত বড় সাহস, তুমি আমার প্রাণ প্রিয় ব্রাজিল দলকে শাসাও। ভাই আমার ঠাইসা ধরছে, আমি আর কিছুই করি নাই। ও তোমার
আমাকে ঠেসে ধরেনি, এই না হলুদ কার্ড। আরে হালা ইয়ার কি মারে, না 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 কোনো কথা শুনবো না, বাড়ি যাও। দর্শক বিন্দুরা, আপনারা রিপ্লেতে স্পষ্ট দেখতে পাচ্ছেন, ঠেসে ধরলে ব্রাজিলের খেলোয়াড়, আর হলুদ কার্ড পেল আকুনা। চমৎকার রেফারিং, রেফারি কিন্তু খুব ভালো খেলেছি। এরই সাথে সাথে প্রথম অর্ধের খেলা শেষ, ব্রাজিল 1 আর্জেন্টিনা 0। ভাই টাকার যে ডিলটা ছিল এটা যেন মনে থাকে, ঠিক আছে ম্যাচ শেষে আমার দিয়ে দিবা। কে এসে মেসি, তুমি কি আমার টাকা দিছো না যে আমি তোমার দলের পক্ষ নেব? কত শান্ত আইলো গেল। আবার খুব মজিদকার পরিবেশ নিয়ে আপনাদের সামনে ফিরে এলাম। আস্তে আস্তে দুই দলই গুহার থেকে বের হচ্ছে, খেলার প্রথম অর্ধে এক গোল খেয়ে আস্তে আস্তে গর্ত থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা। ভাই আর্জেন্টিনা, ভাই আর্জেন্টিনা, ওই একটা হইলেই হইলো। আর্জেন্টিনার এখন বর্তমান নাম হলো আর্জেন্টিনা। এ ভাই চাতারি জুতো স্যান্ডেল পরে নে, মাঠের এই কোনায় যায় কুতকুত খেলবি, ঠিক আছে? বা ভাই বা, এ বেটা এ পানি কত খাওয়া লাগে, পানি ফিরি পাইছো তো? এখন সময় 16:20। এ ভাই বাংলাদেশ কি ওয়ার্ল্ড কাপের তে বাদ পড়ে গেছে নাই? আরে টাইট কাকা, আপনি এখনো জানেন না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে কিনা না পড়েছে। কালকে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে অফিসিয়াল ভাবে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে। এখন বাংলাদেশ জাতীয় দলের একটাই টার্গেট, হাম তো ঘর যায়েঙ্গে সনম, লেকিন পাকিস্তান তুমকো সাথ লেকে যায়েঙ্গে। খেলার 70 মিনিট পার হয়ে গেল, এখনো আর্জেন্টিনা কোনো গোলের দেখা পেল না। বল নিয়ে গিয়ে চলেছেন ব্রাজিলের 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, তাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা, সে বাধা মানবে না, জ্বলে উঠুন আপন শক্তিতে, পাস দিয়ে দিলেন, গোল হবে কি? গোল! বলে দে লাথি শালা, ব্রাজিল 2-0। এই কষ্টের জন্য আর্জেন্টিনা গোল হো বল কে আবার লাথি মেরে গোল দিয়ে দিল। এ বেটা তুই এদিকে আয়, তুই না ওই নীলগঞ্জ জেলা এদিকে, একের থাপড়া দিয়ে কান পাটি জ্বালা ফেলে দেবো। তুই আমার থাপড়া নিয়ে আরকেটা, তোর বাপ বেটা বুঝছস, তোর বাপ। কিন্তু ভাই আমি তো কিছু কই নাই। কিছু কস নাই মানে তুই ব্রাজিলটা কেবল ফাজিল কইছিস। তো ব্রাজিলে ফাজিল কইছি, তোর জ্বলতেছে কেন? আমার জ্বলে তাই জ্বলে, জ্বলবে জ্বলবে জ্বলবে, জ্বলতে থাক বেটা। ব্রাজিল ফাজিল, ভিক্ষা করে মতিঝিল। আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাচ রেফারি আর আর্জেন্টিনার স্টাফের সাথে একটু ঝগড়া তর্ক বিতর্ক শুরু হয়েছিল, কারণ সে ব্রাজিলকে ফাজিল বলেছিল। আয় হায় রে, ধাক্কা দিয়ে প্লেয়ারকে ফালিয়ে দিয়েছে মাঠের ভিতরে। এবার তুই চোর, তোর বাবা চোর, তোর নানা চোর, তোর সত্য গোষ্ঠী চোর, বুঝিস নি তুই? চোর 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 চোর, তোর মোস্টটা নিয়ে ছিঁড়ে ফেলবো বেটা, তোর মোস্ট আনবো। বেটা তুই আমার চোখের দিকে দেখা বেটা, আমার চোখে দেখোস না, আরে হাত নামা। তুমি আবার কোন সেটের বল? খেলার চলছে 79 মিনিট, ব্রাজিল 2-0। তাহলে কি এবার আর আমেরিকার কোপা 2019-এর ফাইনালে উঠা হবে না আর্জেন্টিনার? ওই হই ওই হই, তিনটা গোল দিতে মাঠে নামছি, তিনটা একের বইরা দিমু, তিনটা তিনটা একদম। বল নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন, ছুটে চলেছেন, দে লাথি লাথি দে রে, আটকাই দিছে রে। দুই খেলোয়াড় মাঠের ভিতর উপতা হইয়া কাত হইয়া সিত হইয়া শুইয়া গোড়াগড়ি খাচ্ছে। এক্সট্রা টাইমের খেলা চলছে, যেকোনো সময় রেফারি লম্বা বেশি বেঁধে উঠবে। 94 মিনিটের খেলা চলছে, ব্রাজিল 2-0 এবং রেফারির লম্বা পাশি, ব্রাজিল জিতে গেল 2-0 গোলে এবং কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল সেমিফাইনাল থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। আমগো মাশরাফি আর সাকিবের সাথে লিওনেল মেসির অত্যন্ত চমৎকার মিল রয়েছে, কারোরই কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জেতার হলো না। আরে সবাই বললো আর্জেন্টিনা, তাক তাক ভাই কান্দিস না, থার্ড প্লেসে ভোট তৈস। এরই সাথে সাথে আর্জেন্টিনার আরো একটি কালো অধ্যায় শেষ হলো, নিয়ম রক্ষার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও মাঠে নামবে আর্জেন্টিনা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ছিল আমি বাতেন মিয়ার কাছে, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাতেন মিয়ার প্যাক প্যাকানি শুনতে থাকবেন। খেলা হবে মামা, বিদায় পৃথিবী।